আজকে আমি বানাবো 1 কাপ গমের আটা দিয়ে সুপার খাস্তা টেস্টি বিস্কুট। ভীষণ ইউনিক পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব, একদম বেকারি ডিজাইনে এবং বেকারি পদ্ধতিতে। এই পদ্ধতিতে একবার বিস্কুট বানানো শিখে গেলে তোমরা আর অন্য কোনো পদ্ধতিতে বিস্কুট বানাবে না, আর এটা একবার বানিয়ে 6 মাস পর্যন্ত স্টোর করতে পারবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের লাগবে 1 কাপ আটা, ঠিক আছে? আজকে ভীষণই সিক্রেট পদ্ধতি, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। এখন হালকা হাতে আটাগুলোকে এইভাবে চেলে নিতে হবে, যেহেতু বিস্কুটগুলো আমরা স্টোর করব দীর্ঘদিন, এর জন্য খুব সাবধানে আমাদের তৈরি করতে হবে। বন্ধুরা, বিশেষ করে বিস্কুটের রেসিপি সম্পূর্ণ দেখে তবেই বিস্কুট তৈরি করবে। আর আজকের রেসিপি ভীষণই সিক্রেট রেসিপি। তো এরকম একটা প্লেট নিলাম, এখন নিয়ে নেব 1/2 বাটি মতো সুজি। যতটা আটা নিয়েছি তার 3/3 ভাগ সুজি নিতে হবে। সুজিটাকেও এইভাবে হালকা হাতে চেলে নিতে হবে। বন্ধুরা, তোমরা প্রত্যেকটা টিপস অবশ্যই ফলো করবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। ঘিটাকে আমি হালকা গলিয়ে নিয়েছি, তো ঘিটা দিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখে তবেই বিস্কুটটা তোমরা তৈরি করবে। তো ঘিটাকে এইভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে হবে কি, আমাদের বিস্কুটটা ভীষণ পরিমাণে খাস্তা হবে। তো এইভাবে রেখে দেবো 5 মিনিট। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়েছি। এখন আমরা যে আটাটা চেলে রেখেছিলাম সেই আটাটাকে ভেজে নিতে হবে। ঠিক কত সময় ধরে ভাজতে হবে সেটাও আমি তোমাদের বলে দেব। দেখো বন্ধুরা, একটা রেসিপি তৈরি করতে গেলে কিন্তু প্রচুর খাটুনি আর প্রচুর সময়ের প্রয়োজন হয়। এর পরিবর্তে আমরা কি চাই, তোমাদের অসংখ্য ভালোবাসা আর ভীষণ 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 সাপোর্ট। অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে আমি আশা করি, আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তো মোটামুটি 1 মিনিট মতো আমি আটাটাকে লো আঁচে ভেজে নিয়েছি, আর কথা বলতে বলতে 1/2 চামচ কাঁচা জিরেও দিয়ে দিয়েছি, তোমরা দেখেছ তো। এখন নামিয়ে নেব আর সেই থালার মধ্যেই ঢেলে নেব। বন্ধুরা, অবশ্যই প্রত্যেকটা টিপস ফলো করে তোমরা যদি বিস্কুটটা তৈরি করো, অবশ্যই তোমাদের বিস্কুটগুলো দারুণ খাস্তা হবে। এবার আমরা দিয়ে দেব 1 চামচ জিরা আর 1 চামচ জোয়ান। এগুলোকে প্রথমে আমাদের এইভাবে ভেঙে নিতে হবে, আর এটা দিয়ে আমরা দুর্দান্ত একটি মশলা তৈরি করব, যার জন্য বিস্কুটের টেস্টটা অসাধারণ আসে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আমি বারবার বলছি বন্ধুরা তোমাদের যে ভিডিওটি পুরোটা দেখে তবেই বিস্কুটটা তৈরি করবে। তো এখন এটা আমরা আলাদা একটা বাটিতে তুলে নেব। তো এখন আমরা একটা সিক্রেট মশলা তৈরি করব, এর জন্য আমি এখানে দিয়ে দেব কিছু বরফ। এগুলো বরফ কুচি, আর যদি বরফ কুচি না থাকে তাহলে ফ্রিজে ঠান্ডা জলও দিতে পারো, ঠিক আছে? এখন বরফ কুচির সাথে আমরা মশলাটা ভালো করে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর এইভাবে তৈরি করলে বিশ্বাস করো বিস্কুটগুলো এতটা খাস্তা হয়, তোমরা যখন নিজে বাড়িতে করবে তখনই বুঝবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারো। তো আমি আজকে রিফাইন্ড অয়েল দিয়ে বিস্কুটটা তৈরি করব। এখন তেল আর বরফ আর মশলাটা এইভাবে একসাথে একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো 2 চামচ মতো 7-আপ। অবশ্যই বন্ধুরা 2 চামচ মতো 7-আপ দেবে, তাহলে দেখবে বিস্কুটটা এতটা টেস্টি আর খাস্তা হবে। আগে আমি একটা 7-আপ দিয়ে খাস্তা বিস্কুট তৈরির রেসিপি তোমাদের জন্য শেয়ার করেছি, কিন্তু সেটা সম্পূর্ণ আলাদাভাবে। যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা যে আটাটা ভেজে রেখেছিলাম আটাটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, তো আবারও একটু আটাটা আমি হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সুজি দিয়ে দিতে হবে। এবার আটা আর সুজিটাকে ভালো করে মিশিয়ে ময়ান করে নিতে হবে। আর যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে,
যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমার সামনে পৌঁছে যায়। এখন দিয়ে দেব মোটামুটি 4 চামচের মতো নারকল কুড়া। যদি নারকল কুড়া কারো পছন্দ না হয় তাহলে এটাকে স্কিপ করে এখানে 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিতে পারো। এখন নারকল কুড়াটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার বিস্কুটটাকে হালকা মিষ্টি করার জন্য এখানে দিয়ে দেবো 3 চামচ মতো চিনি গুঁড়ো। আজ আমি বিস্কুটটা খুব কম মিষ্টি দিয়ে তৈরি করব, এর জন্য 3 চামচ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মানে মনের মতো যদি বেশি মিষ্টি খেতে চাও তো বেশি চিনি দেবে, আর যদি কম খেতে চাও তো কম দিয়েই করবে। আর যদি না খেতে চাও টোটালি চিনিটাকে স্কিপ করে দিও, বিস্কুটটা তৈরি করতে পারো। তো এখন আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। অল্প অল্প দিয়ে একটা ময়ান তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমি বারবার বলি, আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তো দেখো, আমি মশলাটা দিয়ে ভালো করে ময়ান করে নিয়েছি। তো এখন আমাদের একটা ডো তৈরি করতে হবে, এর জন্য আমি দুধ নিয়েছি। তো এটা লিকুইড দুধ, তোমরা দেখতেই পাচ্ছ। অল্প অল্প দুধ দিয়ে আমরা একটা বিস্কুটের ডো তৈরি করে নেব, আর ডোটা কতটা শক্ত বা নরম হবে সেটাও তোমরা দেখতে পারবে। কিন্তু ডোটা একসাথে দিতে যাবে না, অল্প অল্প করে দুধটা দিয়ে দিতে হবে। আর হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ডোটা তৈরি করে নেবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমরা একটা ডো তৈরি করে নিয়েছি, আর ডোটা কতটা সফট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। শক্ত রয়েছে, তার মধ্যে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, ফিরে আসছি 10 মিনিট পর। এখন ঢাকনাটা তুলে নেব। এখন আবারও একটু হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। এখন আমরা বিস্কুটগুলো তৈরি করে নেব। আমি কিচেন স্ল্যাবের উপরে দেখো এইভাবে একটু মেখে নিচ্ছি। এবার একটা রুটি বেলে নিতে হবে, আর রুটিটা কতটা পুরু হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। পাশ থেকে এইভাবে ফেটে ফেটে গেলে কোনো সমস্যা নেই, হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিতে হবে, আবারও বেলে নিতে হবে। আমরা আজকে একদম বেকারি ডিজাইন হাতে করে দেখাবো, এবং কিভাবে দেখাবো সেটাও তোমরা দেখতে পারবে। আর এইভাবে বানালে একদম বেকারি ডিজাইন তৈরি করতে পারবে খুব সহজে, মানে রান্নাঘরে থাকা জিনিস দিয়েই তোমরা বেকারি ডিজাইন করে নিতে পারবে বিস্কুটটা। তো দেখো, এইভাবে আমি বেলে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে আমি চারপাশ প্রথমে সমান করে এইভাবে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবে, এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। তো দেখো, এইভাবে মাঝখান থেকে এইভাবে এখন কেটে নিতে হবে। তারপরে এইভাবে লম্বা লম্বা করে আমরা বিস্কুটগুলো পিস করে নেব। তো আজকে একটু বিস্কুটগুলো আমি অন্য ডিজাইন করে কেটে নিচ্ছি, তোমরা চাইলে গোল করেও কেটে নিতে পারো। তো চলো, এখন এখান থেকে একটা বিস্কুট তোমাদের আমি ডিজাইন করে দেখাচ্ছি। এরকম একটা সাজে নিয়েছি প্লাস্টিকের। তো সবার ঘরে এরকম সাজে থাকে, তো সাজেতে এইভাবে রেখে হাত দিয়ে এইভাবে চাপ দিলেই দেখবে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। আশা করি সবার ঘরে এরকম প্লাস্টিকের সাজে থাকে, তো সেই সাজে দিয়ে আমরা বেকারির মতো ডিজাইন তৈরি করে নিতে পারি খুব সহজে। এই দেখো, খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আর একটা বিস্কুট আমি তোমাদের ডিজাইন করে দেখাচ্ছি। এইভাবে রাখবে, রেখে আঙুল দিয়ে হালকা হালকা করে চাপ দিলেই দেখবে যে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, একে একে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি, আর প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর হয়েছে দেখতে দেখতে পাচ্ছ। তো চলো এখন বিস্কুটগুলোকে ভেজে ফেলি। তো কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি আগে থেকেই। এখন এই তেলের মধ্যে একে একে বিস্কুটগুলো ছেড়ে দেব। যখন বিস্কুটগুলো দেব তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, হাইতে কখনোই রাখবে না। তোমরা চাইলে বিস্কুটগুলোকে বেক করে নিতে পারো, কিন্তু আজকে আমি ইনস্ট্যান্ট বিস্কুট তৈরি করব, মানে খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় এর জন্য আমি তেল ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, একটা পাশ হয়ে গেছে, আমি আর একটা পাশ এইভাবে উল্টে দিচ্ছি।
মোটামুটি লো টু মিডিয়ামে রেখে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। আর বিস্কুটগুলো ভাজতে কতটা সময় লাগবে সেটাও আমি বলে দেব। তো একে একে দেখো বিস্কুটগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, আর খুব সুন্দর কালার হয়েছে বিস্কুটগুলো, দেখতে কতটা সুন্দর হয়েছে। বিস্কুটগুলো ভাজতে আমার পুরো 8 মিনিট সময় লেগেছে, আর 8 মিনিটের মধ্যে আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছো। আর বিস্কুটগুলোকে যদি আমি বেক করতে যেতাম তো আমার পুরো 40 মিনিট সময় লেগে যেত। তা খুব কম সময়ের মধ্যে আমি বিস্কুটগুলো ভেজে নিয়েছি। তো সমস্ত বিস্কুটগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, আর প্রত্যেকটা বিস্কুটের ডিজাইন কিন্তু পারফেক্ট রয়েছে। তোমরা দেখলে বুঝতে পারছো প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর হয়েছে। এখন এই বিস্কুটগুলোকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে, তারপর তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি। এখন আমি তোমাদের একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে বিস্কুটগুলো। তোমরা ভাঙা দেখলে বুঝতে পারছো যে কত সুন্দর খাস্তা হয়েছে, ভেতরটা জালি জালি হয়েছে। তো আর এক টুকরো আমি তোমাদের পুরো গুঁড়িয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে।